press the bell icon on the YouTube app and never miss another update. এটা তো ব্লু সোনা এটা প্রাইস হচ্ছে 1600 টাকা আর যে এটা এটা হচ্ছে 1400 টাকা এগুলো হচ্ছে আপনার হোলসেল রেট এর ঠিক আছে এগুলো সবচেয়ে কম দামে আপনারা এখান থেকে পাবেন এগুলো হচ্ছে আপনার 1250 টাকা এটা হচ্ছে 2400 টাকা এটা এখানে আরো আছে এগুলো প্রাইস কত করে যেটা এটা আপনার 2100 টাকা 2100 টাকা না উপরেরটা আছে ডিজিটাল ওটা প্রাইস কত ওই যেটা Hey guys, welcome to my YouTube channel Navin Vlog. I'm Saiful Islam Navin and now you are watching Navin Vlogs. So guys, আজকে ব্লগে আমি আপনাদেরকে দেখাবো কোথা থেকে আপনারা সস্তা এবং ভালো মানের সাউন্ড সিস্টেম কিনতে পারবেন। এখন আমি ওই দোকানেতে যাব গিয়ে ওখানে কি কি সাউন্ড সিস্টেম বিক্রি করা হয় মানে সাউন্ড বক্স বিক্রি করা হয় সেগুলো আমি আপনাদেরকে দেখাবো প্রাইস সহ ডিটেইলস আমি আপনাদেরকে জানাবো। সো তার জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আরেকটা কথা হচ্ছে আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আর ভিডিওর নিচে অবশ্যই আপনারা কমেন্টস আপনাদের মতামত জানাবেন বা নেক্সট আপনারা কী দেখতে চান বা কী নিয়ে আমি ব্লগ করলে আপনাদের জন্য ভালো হয় সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আরেকটা কথা হচ্ছে আপনারা যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক পেজ টুইটার এবং ইনস্টাগ্রামে জয়েন করেন নাই তারা অবশ্যই জয়েন করে রাখবেন আর আপনারা আপনাদের যদি পার্সোনাল কোনো কমেন্টস থাকে বা মতামত থাকে বা আমার সাথে যোগাযোগ করতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজে আমাকে এসএমএস করতে পারবেন। যদি আপনারা আমাকে ফেসবুক পেজে এসএমএস করেন তাহলে আমি আপনাকে অবশ্যই সাথে সাথে রিপ্লাই দিয়ে দেবো। সো গাইস তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste. Guys, এখানে সব ধরনের আপনি সাউন্ড বক্স পাবেন। এগুলো হচ্ছে আপনার 2.1 সাউন্ড বক্স, তাই না? এটা হচ্ছে 2.1 সাউন্ড বক্স, 2-in-1, না? মানে কম দাম দিয়ে শুরু করে সব ধরনের সাউন্ড বক্সই আছে এখানে। ছোটো বড়ো এগুলো হচ্ছে ছোটোর ভিতরে, এগুলো হচ্ছে ছোটোর ভিতরে এগুলো, আর এর চেয়ে এগুলো হচ্ছে বড়োর ভিতরে, এ পাশে আছে এগুলো হচ্ছে বড়ো, এর চেয়ে বড়ো আছে। মানে এখানে আপনার সব ধরনের সাউন্ড বক্সই পাবেন ছোটো থেকে বড়ো, আর এ পাশে আছে বিশাল বড়োগুলো, এগুলো হচ্ছে বড়ো। এগুলো প্রাইস কত করে? 350, না? গাইস এটা হচ্ছে 350 টাকা। এটা এটা হচ্ছে 1800 টাকা। এটা সেম, না? এগুলো সেম। এটা 1750। ওকে গাইস, এখানে একটা আছে রেডি ব্লু সোনিক, না? এটা হচ্ছে ব্লু সোনিক, এটার প্রাইস হচ্ছে 1600 টাকা। আর যে এটা এটা হচ্ছে 1400 টাকা। এগুলো হচ্ছে আপনার হোলসেল রেট এর কি ঠিক আছে, এগুলো সবচেয়ে কম দামে আপনারা এখান থেকে পাবেন। এগুলো হচ্ছে আপনার 1250 টাকা। আর যে এটা এটা সেম, না? এখানে আরেকটা আছে, এগুলো প্রাইস কত করে? 1700 টাকা। এখানে ব্ল্যাক কালারগুলো আছে 1700 টাকা করে। যে এটার প্রাইস কত? গাইস এটা হচ্ছে 3250, সেটা আপাতত ওনাদের কাছে নাই, হয়তো আমার নেক্সট টাইম আসবে। এখানে এগুলোর প্রাইস কত করে? মাইক্রোল্যাব এটা হচ্ছে 2400 টাকা। এটা এখানে আরও আছে, মানে এখানে অনেক ধরনের আছে, বিভিন্ন কোয়ালিটি আছে এখানে। পিছনে আছে, এগুলোর প্রাইস কত করে? যেটা 2100 টাকা। উপরেরটা আছে ডিজিটাল, ওটা প্রাইস কত? যেটা গাইস এগুলো হচ্ছে ডিভিডি, এগুলোর প্রাইস হচ্ছে 1700 টাকা করে।
এখানে অনেকগুলো আছে। গাইস এটা হচ্ছে আপনার হোলসেল মার্কেট, যার জন্য এখানে অনেকগুলা আপনার সাউন্ড বক্স। এগুলোর প্রাইস হচ্ছে 1600 টাকা করে এগুলা। আর এখানে এগুলো হচ্ছে আপনার রিমোট সিস্টেম, এগুলোর প্রাইস হচ্ছে 1700 টাকা করে এগুলা। 1 ইয়ার্স ওয়ারেন্টি। এই যে সাউন্ড বক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস হচ্ছে আপনার 15,000 টাকা। এগুলো হচ্ছে 2 পিস, 15,000, 12,500। এগুলো এগুলো হচ্ছে 12,500 আর এগুলো হচ্ছে 15,000। গাইস এখানে আরো অনেক ধরনের সাউন্ড বক্স আছে, মানে ওনাদের কাছে সব ধরনের সাউন্ড বক্সই আছে, ছোট থেকে একদম বড় পর্যন্ত সব ধরনের সাউন্ড বক্স আপনি এখানে পাবেন। এগুলোর প্রাইস কত করে? এগুলো এগুলো হচ্ছে 3400 টাকা করে। হ্যাঁ এগুলো সবগুলো হচ্ছে 3400 টাকা করে। আর যে এটার প্রাইস কত? এটা আপনার রিমোট সিস্টেম, এটা হচ্ছে আপনার রিমোট সিস্টেম, ব্লুটুথ আছে, এটা হচ্ছে 2600 টাকা। সেটা হচ্ছে 2650 টাকা। এখানে পাশে আরো আছে, এগুলো হচ্ছে আপনার 5 ইন 1 নাকি 4 ইন 1? এগুলো হচ্ছে 4 ইন 1, এগুলো হচ্ছে বড় মান। এগুলো হচ্ছে আপনার ইয়ার সিস্টেম, রিমোট সিস্টেম, ব্লুটুথ আছে। এগুলোর প্রাইস কত? এটা হচ্ছে 5900 টাকা। আর এই যেটা গাইস এটা হচ্ছে 4300 টাকা করে। ব্লুটুথ, মেমোরি, রিমোট সব কিছু এখানে আছে। এটা কি আপনাদের? 5500 টাকা। এই যে এটা গাইস এটা হচ্ছে 3050 টাকা। এটা হচ্ছে মেমোরি সিস্টেম। এখানে আরো অনেকগুলো আছে, এগুলা এগুলোর প্রাইস কত করে? যেগুলো এটা হচ্ছে 3300 টাকা, আর উপরেরটা হচ্ছে আপনার 2800 টাকা। আর যে এটা এটা হচ্ছে 2650। আরো আছে, এগুলোর প্রাইস কত করে? 2950। এটা হচ্ছে 3400 টাকা। এটাও 3400, মানে এটা এটা শুধু মডেলটা চেঞ্জ, প্রাইস সেম কিন্তু শুধু মডেলটা চেঞ্জ, 3400 টাকা করে। এগুলো প্রাইস কত করে? প্রাইস এটা হচ্ছে 3300 টাকা। পাশে আরো আছে এখানে, এগুলো প্যাক করে দিয়েছেন। এটা হচ্ছে 350। এটা হচ্ছে মাইক্রোল্যাব না? হ্যাঁ। আপনাদের দোকানে সবচেয়ে মানে ভালো কোয়ালিটি কোনটা, মানে এগুলো ভিতরে ভালো ডিজিটাল মাইক্রোল্যাব দুটোই ভালো, ডিজিটালও ভালো, ডিজিটালও ভালো, মাইক্রোল্যাবও ভালো। ডিজিটাল প্যাক করে এগুলো 2350। এটা হচ্ছে 2950 টাকা। এগুলো কি আপনার হোলসেল রেট নাকি আপনার খুচরা? হোলসেল রেট। হ্যাঁ তাই আমি এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে হোলসেল রেট। যদি আপনার খুশি এক পিস নেয় তাহলে যদি আপনার এক পিস নেন তাহলে আপনার কিছু টাকা এক্সট্রা দিতে হবে, না 100 বা 200 টাকা পর্যন্ত এক্সট্রা দিতে হবে। গাইস এটা হচ্ছে দোকানের অ্যাড্রেস, এখানে ফোন নাম্বার দেওয়া আছে সব কিছু এখানে। এটা হচ্ছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট, 5 নম্বর গেট দিয়ে আপনারা ঢুকলে এই দোকানটা পাবেন। সো গাইস এতক্ষণ যে দোকানটা আমি আপনাদেরকে দেখালাম, এই দোকানের অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু আমি আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিবো। এটার অ্যাড্রেসটা হচ্ছে গুলিস্তান সুন্দরবন স্কোয়ার, একদম গ্রাউন্ড ফ্লোর। আপনাদের সুবিধার্থে আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে গুলিস্তান সুন্দরবন স্কোয়ার গ্রাউন্ড ফ্লোর। এই দোকানের অ্যাড্রেস অবশ্যই ডিসক্রিপশনে আপনারা পাবেন, ফোন নাম্বার সহ। সো
গাইস আরেকটা কথা হচ্ছে, আমি এতক্ষণ যে প্রাইসগুলো বললাম আপনাদেরকে, এটা হচ্ছে আপনার হোলসেল প্রাইস। আপনারা যদি এক পিস নেন তাহলে আপনাকে মিনিমাম 50 টাকা বেশি দিতে হবে, কমপক্ষে 50 টাকা বেশি দিতে হবে, কারণ আমি এতক্ষণ যে প্রাইসটা বললাম আপনাদেরকে এটা হচ্ছে হোলসেল প্রাইস। সো গাইস এই ছিল আজকে ব্লগ, আশা করি আপনাদের কাছে ব্লগটি ভালো লাগছে। আর যদি তাই হয় তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টসে অবশ্যই আপনাদের মতামত জানাবেন, আর আপনারা নেক্সট কী ব্লগ দেখতে চান সেটা অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন। সো গাইস ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।